আমাদের প্রত্যেকের মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, এমন কোনো মোবাইল নেই যেখানে ক্রোম ব্রাউজার নেই। এই ক্রোম ব্রাউজার থেকে আমরা অনেক কিছু কিন্তু করতে পারি বা অনেক কিছু ফিচারের কিন্তু আমরা আনন্দ উপভোগ করতে পারি। সেই সকল ফিচারগুলো হয়তো আমাদের মধ্যে অনেকেই জানে না, আবার হয়তো অনেকেই জানে। তো গোপনীয় আজকে পাঁচটা ফিচার্স বা পাঁচটা সেটিংস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, যে সেটিংসগুলো দেখার পরে ক্রোম ব্রাউজার ব্যবহার করার আনন্দটাই সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর আলম শুভ্র, আপনারা দেখছেন টেক জাস। টেক জাসে জানাই আপনাকে স্বাগতম। আমরা আজকে জেনে নেব ক্রোম ব্রাউজারের পাঁচটা অজানা সেটিংস। তো প্রথম যে সেটিংসটা রয়েছে, এক নম্বর সেটিংস, সেটা আমরা জেনে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা চাইলে ফেসবুক পেজটাকে কিন্তু এইভাবে কিন্তু আমরা জুম করতে পারছি না, অর্থাৎ ফেসবুক মোবাইল ভার্সনে জুম কিন্তু অ্যালাউ করে না। তো আপনি অনায়াসে ফেসবুক বলে নয়, কোনো ওয়েবসাইট যদি আপনি জুম করতে না পারেন, তাহলে ক্রোম ব্রাউজারের একটা সেটিংস রয়েছে, সেটাকে অন করে দেওয়ার পরে যে কোনো ওয়েবসাইট কিন্তু আপনি জুম করতে পারবেন। থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে আমি সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পরে নিচে চলে আসলে দেখতে পাবো অ্যাক্সেসবিলিটি, এখানে ক্লিক করে নেব। তারপরে ফোর্স এনাবেল জুম, এখানে ক্লিক করে নেব। ব্যাকে চলে আসবো আমি, এবার দেখব জুম হচ্ছে কি না। দেখুন অনায়াসে কিন্তু আমরা জুম করতে পারছি ফেসবুকটাকে। এরপরে আপনি হয়তো ক্রোম ব্রাউজারে কোনো ভিডিও দেখছেন ইউটিউব থেকে, এবার তার সাথে সাথে আপনি ভিডিও দেখবেন, কাজও করবেন। তো আমি ইউটিউবটাকে ওপেন করি না, ওপেন করলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে আপনি ভিডিও দেখবেন প্লাস কাজও করবেন। সেক্ষেত্রে কী করবেন, ভিডিওটা আপনি প্লে করবেন, ভিডিওটা প্লে করার পরে এই ল্যান্ডস্কেপ মোডে আপনি ক্লিক করবেন, তারপর আপনি হোম বাটনটাকে প্রেস করে দেবেন। দেখুন হোম স্ক্রিনে কিন্তু ভিডিওটা চলে এলো। এবার আপনি অনায়াসে যে কোনো কাজ করতে পারবেন, প্লাস ভিডিওটা কিন্তু আপনার প্লে হচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনি আবার কেটে দিতে পারেন। তাহলে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যবহার করার সাথে সাথে ইউটিউবের ভিডিও গান কিন্তু আপনি এইভাবে দেখতে পারেন। এরপরে যেটা রয়েছে ক্রোম ব্রাউজারে ডার্ক মোড, তো আমরা সেটিংসে চলে আসবো। থ্রি ডটে ক্লিক করে সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পরে থিমস দেখতে পাচ্ছেন, থিমসে ক্লিক করব, তারপরে ডার্ক মোড। তো ক্রোম ব্রাউজার সম্পূর্ণভাবে কিন্তু ডার্ক মোডে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ কালো, যেটাকে বলে কালো মোড। তো আমি আমার লাইটে চলে আসবো, জাস্ট এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা চাইলে কিন্তু ডার্ক মোডে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। এরপরে যেটা আছে ইনকগনিটো মোড, অর্থাৎ আপনি গোপন কোনো জিনিস হয়তো সার্চ করবেন ক্রোম ব্রাউজার থেকে, এবার সেটা আপনি গুগলকেও জানাতে চান না, বা আপনার যে বন্ধু বান্ধব রয়েছে তারাও যেন জানতে না পারে যে আপনি আসলে ক্রোম ব্রাউজার থেকে কী কী সার্চ করেছেন, কোন কোন ওয়েবসাইট ভিজিট করেছেন, কী কী দেখেছেন, এসব বিষয়গুলো হয়তো আপনার বন্ধুকেও জানাতে চান না বা গুগলকেও আপনি কিন্তু জানাতে চান না। তাহলে থ্রি ডটে আপনি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে নেওয়ার পরে প্রথমেই দেখুন আছে নিউ ইনকগনিটো ট্যাব, এখানে ক্লিক করে দেবেন। তো এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, তারপর আপনি এখানে যে কোনো জিনিস কিন্তু আপনি সার্চ করতে পারেন, যেটা গুগলও জানতে পারবে না প্লাস আপনার বন্ধুও কিন্তু জানতে পারবেন না। তো আমি এটাকে আবার ক্লোজ করে দেবো, এই মুডটাকে আমি আমার নর্মাল মুডে ফিরে আসব। আমাদের মোবাইলে যাদের স্টোরেজ কম, অনেক সময় বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আমরা কিন্তু ডাউনলোড করতে পারি না, আমাদেরকে আগের অ্যাপ্লিকেশনগুলোকে আনস্টল করতে বলে। তো এবার থেকে আপনি যে সকল সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো আপনি ক্রোম ব্রাউজার থেকে একেবারে অ্যাপ্লিকেশনের মতো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সেটা করার জন্য আপনাকে কী করতে হবে, ধরুন আপনি ফেসবুকটাকে ইনস্টল না করে আপনি ফেসবুকের মতো অ্যাপ্লিকেশন করে ব্যবহার করতে চান, তাহলে কী করতে হবে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে অ্যাড টু হোম স্ক্রিন, এখানে ক্লিক করে দেবেন, তারপর অ্যাড করে নেবেন। তাহলে কী হবে, ফেসবুকটা কিন্তু আপনার হোম স্ক্রিনে চলে আসবে, আপনাকে কোনোরকমভাবে কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না। তারপর আবার হয়তো আপনি ইউটিউবটাকেও ওইভাবে দেখবেন, তো ইউটিউব ক্রোম ব্রাউজার থেকে খুলবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনি অ্যাড টু হোম স্ক্রিন, তারপরে এই অ্যাড করে দিবেন। তাহলে কী হবে, আপনার হোম স্ক্রিন থেকে কিন্তু আপনি ইউটিউব কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। ইউটিউব বলে না, ইনস্টাগ্রাম, আরও যে সকল সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। সো আমি হোম স্ক্রিনে চলে আসবো, দেখুন এখানে দেখুন ইউটিউব
ইউটিউবের কিন্তু ওই ক্রোম ব্রাউজার থেকে চলে এসেছে এটা। তারপরে দেখতে পাচ্ছেন ফেসবুকও কিন্তু চলে এসেছে। তো এগুলো আপনি এখান থেকে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন। আমি ফেসবুকটা ব্যবহার করি, দেখুন ফেসবুক কিন্তু ওপেন হয়ে গেল। তারপর আমি আবার ইউটিউবে ক্লিক করব, শো ইউটিউবার, দেখুন ওপেন হয়ে গেল। অর্থাৎ আপনি হোম স্ক্রিন থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের মজা নিতে পারবেন ফেসবুকের মধ্য দিয়ে। বা কোনো অ্যাপ্লিকেশনের হয়তো লাইট ভার্সন ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু ওই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করলে আপনার অটোমেটিকলিভাবে কিন্তু লাইট ভার্সন ডাউনলোড হয়ে যাবে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যে কোনো একেবারে অ্যাপ্লিকেশন। আশা করি ভিডিওটা আপনাকে আনন্দ দিয়েছে, ভিডিওর মধ্য দিয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। অনেক কষ্ট করে এই অজানা সেটিংসগুলো আমাকে জানতে হয়েছে, তো এর জন্য অবশ্যই একটা লাইক চাই। আর অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।